গভীর প্রেমের কবিতা হোক বা ভালোবাসার কবিতা, কবিতা লিখতে বা পড়তে কে না ভালোবাসে? কবিতা পড়ে আমাদের অদ্ভুত একটা সুন্দর অনুভূতি হয় মনের মধ্যে। ভালোবাসা কথাটি বড়ই অদ্ভুত। ভালোবাসা আবেগ অনুভূতি মায়া দিয়েই তৈরি হয়। আমরা আমাদের প্রতিটি প্রিয়জনকেই ভালোবাসি, কিন্তু আমাদের মনের মানুষ হয় একজন। এই একজন মানুষের প্রতি আমাদের আবেগ, ভালোবাসা, অনুভূতিগুলি নিবিষ্ট থাকে। সেটা আমরা কাউকে বলে কিংবা অনুভূতিগুলি প্রকাশ করে কখনো বোঝাতে পারি না। এই ভালোবাসাগুলি মনের অগোচরে চিরকাল চিরন্তন থাকে। এরকমই আমি একটা ভালোবাসার কবিতা তোমাকে শোনাবো। কবিতার নাম তোকে ছাড়াই। জানি তোকে ছাড়াই আমার কেটে যাবে কয়েকটা বছর, কয়েকটা যুগ। তোকে ছাড়াই শুনতে পাবো ভোরের আকাশে উড়ন্ত পাখির কলরব, দেখতে পাবো ধুধু করা মাঠের পাশে বয়ে চলা যৌবনা নদী। তবু আমি হারিয়ে যাব তোকে খোঁজার ছলে নিরুদ্দেশের দেশে। জানি এক টুকরো ভালোবাসা খুঁজে পাবো দূর আকাশের নিচে, তারার মাঝে গাঙচিলেরা এসে নিয়ে যেতে চাইবে দিগন্তের ওপারে, শুভ্র বরফের মাঝে কোনো এক এস্কিমোরা আমাকে নিয়ে গান লিখবে। তবুও তোকে ভুলবো না কোনো দিন, শুধু একটি বার তোকে ছুঁয়ে দেখার আশায়। তোর অপেক্ষায় চাতক হয়ে মরতে চাই আমি, তোর জন্য আমার চির বসন্তের দেশে যাওয়ার স্বপ্ন ঘুচে যাবে। তোর জন্য হয়তো বা কষ্ট আর বেদনার হবে আমার প্রতিবেশী, তবুও স্বপ্নে বিভোর হয়ে উদ্ভ্রান্ত মেঘের সাথে দল দেব না আর, শুধু তোকে চাইবো আর বলবো একবার বেড়াতে এসো সুখ আমার ঘরে।